সোমবার, সপ্তাহের প্রথম দিনে সোমবার এসে নতুন সকালের সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করছি এখান থেকে। এই যে আমি ডিউটি থেকে এসে বাসটাকে দাঁড়িয়ে আছি, বাসের জন্য দেখা যাক কতক্ষণে বাস আসে। আজকে আবার সন্ধ্যায় তাড়াতাড়ি গেলে আগে ফ্যাক্টরি যাবে, তাই তাড়াতাড়ি একটু রান্না করে এসছি। দিয়ে দেখি তাড়াতাড়ি করে ওকে ছাড়তে হবে, তারপরে আবার তারপরে সব। তো যাই হোক, আমি তো আপনাদের ভালোবাসায় বলুন, যাই বলুন, আশীর্বাদে বলুন, খুব ভালো আছি। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, যে সবাই ভালো থাকবেন। সপ্তাহের প্রথম দিনটা সবার ভালোভাবে শুরু হোক, সবাই ভালো থাকুক। চলুন আবার নেক্সট উইকে নিয়ে আসছি, দেখি কতক্ষণ বাসটা আসছে কি না। এখনও তো বাস আসেনি, বাসের জন্য অপেক্ষা করি, দেখি কতক্ষণে আসে। ওই একটা জিনিস রোজ অপেক্ষা করায় আমাকে। চলো এই যে ট্রাম বেরিয়ে গেছে সকাল সকাল। চলে যাচ্ছে ট্রাম, আমার ট্রামের রুট না, বাট আমার ট্রামে যেতে খুব ভালো লাগে। যাই হোক, টাটা, বাই বাই ট্রাম। চলে যাচ্ছেন, আজকে আমি এসে থেকে শুয়ে পড়ে রয়েছি, সন্ধ্যে সকালেই অফিস আমি আসার আগেই বেরিয়ে গেছে, আর কোনো কাজ ছিল না, শুয়েছিলাম। তবে একটা কল আসছে, দাঁড়া। আমি এসে আজকে ল্যাব খাচ্ছিলাম, আমি উঠলাম, সানা ম্যাডাম বেরিয়ে গেল, এবার আমি সব কিছু করব। একটা দিন নিজের মধ্যে একটু রেস্ট লাগে, হাই নাইট ডিউটি করে আসি, সারাদিন ঘরের কাজ, খুব কষ্ট হয়। আজ একটু রেস্ট পেয়েছি, তাই রেস্টই না। তাছাড়া টেক কেয়ার বেটা, সাবধানে যাবে দুর্গা দুর্গা। আজকে ওর র্যাপিডও আসছে না, বুকিং নিচ্ছে না, যে ট্যাক্সি করে চলে যাবে, ট্যাক্সি করে যাবে, ওই জন্য ও চলে গেল আনন্দপালি থেকে, ট্যাক্সি ধরে নেবে। এই যে চান টান করে পুজো টুজো করে এই বসলাম, তরকারিগুলো সব আছে গরম করি, কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম সঞ্জয় নিয়ে যাবে বলে, বাট ও নিয়ে যায়নি, ওর এত বেশি তাড়া ছিল, চলে গেছে। তো সব গরম করছি, মেয়ের একটু চিকেন আছে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে, তারপর দুপুরে একটু বেরোবো, হয়তো একটা বান্ধবীর সাথে আজকে একটা মুভি দেখতে যাব, শয়তান মুভি, যেটা নতুন রিলিজ হয়েছে। অজয় দেখবেন আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর, ওকে আমার ভীষণ ভালো লাগে, তাই ওর সিনেমাটা একবার। সবাই যেতে পারবে না, কারণ সবারই কাজ আছে, অনেকেই চাকরি করে, তো সেই জন্য আমরা এক বান্ধবী আর আমি যাব, দেখি যখন যাব তখন দেখাবো। যাই হোক, এখন তরকারিগুলো সব ঘরেই পুজো টুজো করে, সকাল থেকে কোনো কিছু খাইনি, সে শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, যে একটু রেস্ট কাজটা ছিল না বলে সেরকম। এখন আর এই যে চা দেখি, খাওয়া দাওয়াগুলো গরম করি, খাওয়া দাওয়াগুলো সব গরম করছি। এই যে কালকে মাছের ঝোল করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা, আর এই যে সানার চিকেন আছে, কালকে চিকেন করেছিলাম, সেই চিকেন রয়েছে, সানা রয়ে যাবে, আর এই মাছের ঝোল যা আছে আমাদের দুবেলা হয়ে যাবে, আর এই ঢ্যাঁড়স ভাজা, এই দিয়ে আজকে ওই যে ভাত করে রেখে দিয়েছি। এবারে পুজো টুজো হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় পৌনে একটা বাজে, হ্যাঁ পৌনে একটা বাজে, এই একটা বাজলে খেয়ে নেবো, কারণ সকাল থেকে তো কোনো কিছু খাইনি, তাই এবারে খেয়ে নেবো, হয়ে যাক সব, গরম টরম করে নিই, করেই মাথা বসেছি আজকে একটু, করে ভাবলাম যে সময় আছে যখন একটু করি নিজের যত্ন, তা আজকে সেভাবে কোনো কাজ টাজ নেই বলে আর ভাবলাম একটু বেরোবো, তাই একটু শ্যাম্পু করে, কদিন ধরে বেরিয়েছিলাম, মাথাটা একদম চিট হয়ে গেছিলো, তো মাছের তরকারিটা গরম করে নিই, করে খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, তিনটে নাগাদ বেরোবো। আবার পরে দেখাচ্ছি, আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, এই যে ভাত ধোঁয়া উঠছে, ঢ্যাঁড়স ভাজা, মাছের ঝোল, আর এই যে চিকেন আছে, চিকেন আমি খাবো না, বাবির জন্য রেখে দেবো, আমি মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবো। চলো খেয়ে নিই, ডেটটা বাজে, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়াটা সেরে নিই, এতে বসে গেছি আমি, খাওয়া দাওয়াটা সেরে তারপরে দেখি কী করা যায়, বেরোতে হবে আবার। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, বেরিয়ে পড়েছি মুভি দেখতে যাওয়ার জন্য, রেডি আমি, আমার আউটফিট, আমার বান্ধবী আসছে, আমরা দুজন মিলে আজকে মুভি দেখতে যাবো, দেন মুভি দেখে ওখান থেকে সোজা টিউটি। ঠিক আছে, কোন হলে যাচ্ছি, কি মুভি দেখছি সব দেখাচ্ছি।
আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। কি সুন্দর গ্রিন ওখানে, রাস্তাঘাট গাছে ভর্তি। এই যে দেশপ্রিয় পার্কের কাছে চলে এসেছি, কোন হলে যাচ্ছি গিয়ে দেখা। কত করে উপরে না নিচে? উপরে কি দুটো দিয়ে দিন, 190। এই যে আমরা প্রিয়া সিনেমায় চলে এসেছি আজকে মুভি দেখতে, শেতান মুভি। তো টিকিট কাটা হয়ে গেছে, এবারে ভেতরে যাওয়া। আমার বান্ধবী আসলেই, এখন ও এসে পৌঁছায়নি, আসছে বললো, এখন অটোতে আছে, কখন আসে দেখি। আসলেই আমরা ভেতরে যাব। অনেকদিন পর প্রিয়াতে সিনেমা দেখতে এলাম। প্রিয়া হলটা ভীষণ সুন্দর করেছে নাকি, দেখা যাক। ভেতরে গিয়ে দেখাচ্ছি, আমার বান্ধবী আসে। এই যে হলে ঢুকে যাচ্ছি, আমার বান্ধবী এসে গেছে। এটার এখানকার মেন আকর্ষণ এই গাড়িটা, লেটস গো। ফ্লোর উপরে যেতে হবে, তিনতলায়। পুরোনো দিনের সিনেমা হল, কি সুন্দর। পুরোনো দিনের সব স্মৃতি এখানে রয়েছে। আরেকটা সুন্দর জিনিস, ক্যামেরা, সিনেমা কর তৈরি হয়ে যাবে এই ক্যামেরাগুলো। হল পুরো ফাঁকা, মুভি দেখা শেষ। বান্ধবী বাসে উঠে গেল, চলে গেল, আমি আমার ডিউটির পথে। রোল কিনলাম দুজন মিলে দুটো। এই যে চিকেন রোল নিয়েছি, আমার বান্ধবীকে কিনে দিলাম, আমি নিলাম, ও নিয়ে বাসে উঠে গেল, আমি নিয়ে খেতে খেতে ডিউটি চললাম। তো আমার আজকের জার্নি এখানেই শেষ, রোলটা খেতে খেতে ডিউটি চলে যাব। সিনেমাটা রিভিউ দিই, সিনেমাটা ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালা জাদুর সিনেমা আর কিছু না, ভালো হয়েছে, খুব ভালো লাগলো সিনেমাটা দেখে। ভালো লাগে, পুরো বইটাতে চোখ তাকিয়ে বসে থাকতে হবে, একটু চোখটা এরম করা যাবে না, ভালো সিনেমাটা। যাই হোক, আজকের মতো আমার দিনটা, ভিডিওটা এখানেই শেষ করছি, মানে এবার ডিউটি পৌঁছে যেতে হবে। তো প্লিজ আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার। যদি আমার ভিডিও ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আপনারা যদি করেন আমার, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। সো প্লিজ, তো আরও নেক্সট ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আশা করি, চেষ্টা করে যাচ্ছি রোজ নতুন নতুন কিছু দেখানো, নতুন নতুন কিছু করা। আপনাদের সাপোর্টটা যদি থাকে নিশ্চয়ই পারবো। তাহলে আজকের মতো এখানেই টাটা করছি। সো প্লিজ আপনারা একটু সাপোর্ট আমাদের দরকার, একটু সাপোর্ট, একটু ভালোবাসা। আজকের মতো এখানেই টাটা, বাবাই, গুড নাইট, আই লাভ ইউ।